হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথাও একটা বেরোচ্ছি। ঠিকই ধরেছো, পুজো মানেই তো বারবার ঘুরু ঘুরু, তাই না? বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাও বাঙালি পুজো মানেই শপিং। সারা সপ্তাহ অফিসের পর একটু যদি ফাঁকা সময় পাওয়া যায়, তখনই মনটা কেমন শপিং শপিং করে ওঠে, তাই না? তবে একবারে যে সব কিছু কেনা যায় তাও বলা ভুল, কিছু না কিছু যেন বাদ থেকেই যায়। অনুপের একটা ফর্মাল প্যান্টালুনসে অল্টার করতে দেওয়া ছিল, তো সেটাই নিতে আমরা এখন এসেছি। আর সেই বাহানায় যদি আমারও কিছু কেনা হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমার একটা জিন্স কেনার ছিল, তো ভাবলাম এই সুযোগে কিনেই নিই। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে আমরা প্যান্টালুনসে ঢুকে পড়েছি বেশ অনেকক্ষণ আগেই। তো ঢুকেই দেখছি এত জামা কাপড়ের সম্ভার, ভাবলাম তোমাদেরকে এক ঝলক করে দেখিয়েই দিই। যদিও আমিও দাঁড়াইনি জামা কাপড়ের ট্যাগ দেখার জন্য। জামা কাপড় কিনি আর না কিনি, ট্যাগটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে ধরো কোনো একটা জামা পছন্দ হলো, আগে গিয়ে আমরা মধ্যবিত্তরা আগে ট্যাগটা খুলে দেখি যে দামটা কত, তারপরে দেখি যদি কোনো ডিসকাউন্ট থাকে, তাই না? একদম মনের ভেতরের কথা বললাম, বলো তো। যাই হোক, যেটা কিনতে এসেছি আগে সেই কাউন্টারের দিকে যাই, নালে এত ড্রেস দেখে আমি পুরো মানে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি। তো যাই হোক, জিন্সটা পছন্দ করে আমি ট্রায়াল রুমের সামনে লাইন দিলাম। বিশাল বড় লম্বা লাইন ছিল, তো সেই লাইনটা কভার করতেও অনেকটা টাইম লাগবে জেনে তাও দুবার দুবার লাইন দিয়ে আমার এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, ফাইনালি আমি জিন্সটা কিনে নিয়েছি আর অনুপের ফর্মাল প্যান্টটাও কালেক্ট করা হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়ছি সিটি সেন্টার 2 থেকে, আর তখন সবে বৃষ্টিটা একটু ধরেছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, একটু খিদে খিদেও পেয়েছে। মনে হলো একটু ক্রিস্পি ক্রাঞ্চি টাইপের কিছু খেলে বেশ ভালো হয়, কিন্তু চা ছাড়া কি আর এই বৃষ্টির দিন জমে? তো গরম গরম আগে ভাঁড়ের চা অর্ডার করে দিলাম। তো দেখো, চাটা কিন্তু যথেষ্ট গরম ছিল, প্রথমে খেয়েই আমার জিভটায় হালকা পুড়ে গেল, কারণ মানে এত ঠান্ডায় গরম চায়ের লোভ সামলাতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি অর্ডার দিয়েছিলাম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি ব্রেড পকোড়া, যেটা আমার খেতে দুর্দান্ত লাগে। আমি খেলাম এই দু রকমের সস দিয়ে ক্রিস্পি ক্রিস্পি ব্রেড পকোড়া, অসাধারণ খেতে ছিল। আর অনুপ অর্ডার দিয়েছিল ভেজিটেবিল চপ, ওর আবার এই ব্রেড টেড খুব একটা পছন্দ নয়। তো যাই হোক, আমার আবার ভেজিটেবিল চপ খুব একটা পছন্দ নয়। তো দুজন দু রকমের খাবার খেলাম। আমার আবার চায়ের দিকে মনটা টানছিল, কারণ ক্রিস্পি ক্রিস্পি কিছু জিনিস খাওয়ার পর না আবার চা খেতে ইচ্ছা করে আমার। তো যাই হোক, আবার চা অর্ডার দিলাম। তো যাই হোক, সেকেন্ড কাপ চা খেতে খেতেই ভাবলাম এবার ব্লগটা শেষ করা যাক। আর কী কী কিনলাম সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে মতো টাটা, বাই।